আপনাদের ভাইয়া লিচু নিয়ে আসলো। লিচুগুলো দেখতে খুবই ভালো লাগছে, বছরের প্রথম ফল এই বছরের। লিচুগুলো সুন্দর দেখেন, এই বছরের প্রথম ফল খাবো। দেখেন তো, দেখেন আমি ছিলে নিয়েছি, খুব ভালো আছে লিচুগুলো। এতে দেখেন কোনো পোকা নাই, একদম ফ্রেশ। আর এই তো রাতের বেলা আপনাদের ভাইয়া লিচু আনলো, লিচু খেয়ে বারান্দা আসলাম, এসে আকাশের দিকে তাকিয়ে দেখি, দেখেন অপূর্ব সুন্দর চাঁদ উঠেছে, এত সুন্দর। তাড়াতাড়ি আপনাদের জন্য একটু ভিডিও করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, এত সুন্দর চাঁদ, অপূর্ব সুন্দর। আর রাতের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল সকালে, সবাই ভালো থাকবেন। আর এত সুন্দর চাঁদটা কে কে দেখেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তো দেখেন সকাল সকাল সবাই ছাদ বাগানে চলে আসলাম, গাছে পানি দেওয়া দিয়ে হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগত। আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছেন, আমিও আল্লাহর অশিষ রহমতে ভালো আছি। তো দেখেন আমার ছেলে গাছে পানি দিচ্ছে, সবগুলো গাছে পানি দিয়ে দিচ্ছে এক এক করে। এখন আমি বাসায় চলে যাব, যে দুপুরে রান্নাবান্না করব, কী রান্নাবান্না করব আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে ভিডিওটা দেখতে থাকেন, আর ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমার পুরো ভিডিওটা না টেনে দেখবেন, আমার ভিডিওটা দেখা মাত্র অবশ্যই একটা মনে করে লাইক দিয়ে দিবেন, আপুরা লাইক দিতে একদম ভুলে যাবেন না। আর এই যে বাসায় এসে অনেক কাজকর্ম করে নিয়েছি, রান্নার জন্য সব কিছু কেটে রেডি করে নিয়েছি, আপনাদের সাথে আর কাটাকাটির ভিডিওটা শেয়ার করতে পারলাম না। এই তো দেখেন এখানে আমি তাজা শিং মাছ নিয়েছি, শিং মাছগুলো কেটে খুব ভালো করে পাটার উল্টা পিঠে ঘষে সাদা করে নিয়েছি, দেখেন অনেকটা পরিষ্কার হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখেন শিং মাছ ঘষার মতো যদি বাসায় কিছু না থাকে তাহলে এভাবে আমার মতো পাটার উল্টা পিঠে ঘষে নেবেন, শিং মাছগুলো খুব দ্রুত পরিষ্কার হয়ে যায়। এখন শিং মাছগুলো আমি লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে কেটে ভিতরের রগগুলো বের করে নিয়েছি, এই তো দেখেন দেখতে কত পরিষ্কার দেখাচ্ছে। আলু আর টমেটো দিয়ে শিং মাছের ঝোল করব, কারণ অনেক গরম পড়ছে, একটু ঝোলের তরকারি টরকারি না খেলে দেখা যায় শরীরটাও ভালো থাকবে না, এই জন্য ঝোলের তরকারি আমরা যত খেতে পারি এই গরমে ততই ভালো। আর দেখেন শিং মাছ থেকে ডিম হয়েছে অনেকগুলো, আর এই ডিম আমার ছেলেমেয়েরা অনেক বেশি পছন্দ করে বাচ্চারা, ওদেরকে একটু গ্যাস দিয়ে একটু ভোনা করে দিব ডিমগুলো। আর এই তো দেখেন আমার মেয়ের জন্য দুধটা নিয়েছি, আমার মেয়েকে একটু হলুদ দিয়ে দুধটা দেই, আর এই হলুদটা কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে, এভাবে বাচ্চাদেরকে হলুদ দিয়ে দুধ বানিয়ে দিলে বাচ্চাদের অনেক উপকার হবে। আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, সামান্য পরিমাণে রসুনের পেস্ট দিয়ে মেখে মাছটা হালকা ভেজে নিব। এটা দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি মাছটা, এখন আমি হালকা ভেজে নিব। আর এই তো দেখেন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, আমি এই কড়াইটাতেই তরকারিটা রান্না করব, মাছটা আমি এই কড়াইতে ভেজে নিব। আর যখন এই কড়াইতে মাছ ভাজবেন, মাছটা ভাজার 3-4 মিনিট আগে কড়াইটা বসিয়ে রাখবেন চুলাতে, কড়াইটা 3-4 মিনিট চুলাতে বসিয়ে রাখলে আপনার মাছটা লেগে যাবে না। খুব সহজ একটা টিপস শিখিয়ে দিলাম, দিয়ে দিব মাছগুলো, সবগুলো মাছ আমি হালকা ভেজে নিব, একবারে দিয়ে দিলাম। মাছগুলো হালকা ভেজে নিলে আলু দিয়ে শিং মাছের ঝোলটা বেশি ভালো লাগে খেতে, রান্নাটা খুব সহজ কিন্তু খেতে অনেক মজা। চুলার আঁচটা বাড়িয়ে আমি হালকা ভেজে নিব, চুলার আঁচটা বাড়িয়ে আমি হালকা ভেজে নিয়েছি, আমি মাছগুলো ভেজে নিব। এই তো দেখেন কড়াইটা 3-4 মিনিট আগ থেকে বসিয়ে রাখলে মাছ একদমই লেগে যায় না, কড়াইতে আপনি মাছ ভাজতে পারেন নিশ্চিন্তে, ফ্রাই তেলের ভরসায় আর থাকতে হবে না। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে, আমি মাছ ভাজার তেলে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ, আমার তেলের প্রয়োজন নাই, মাছ ভাজার তেলটা দিয়েই
রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। একটা রাজন দিয়ে দিল, এই তো পেঁয়াজটা হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিব সামান্য পরিমাণে পেঁয়াজ আর রসুনের পেস্ট। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব কেটে রাখা আলু। আলুটা খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এতে আলুটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন এর সাথে দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ, দিয়ে দিব ভাজা মাছগুলো, দিয়ে একটু নেড়ে চেড়ে রান্নার জন্য পানি দিয়ে দিব। যেহেতু এটা আলু আর টমেটো দিয়ে শিল মাছের ঝোল, তো ঝোলটা আমি একটু ঝোলের পরিমাণটা আমি একটু বেশিয়ে দিব। একটু দিয়ে দিলাম, ঝোলের পরিমাণটা একটু বেশিয়ে দিয়ে দিলাম, কারণ আলু দিয়ে শিং মাছের ঝোলে ঝোলটা যত বেশি থাকবে খেতে ততটাই ভালো লাগবে। থেকে রান্না করে নিব। এই তো দেখেন, আলু দিয়ে, আলু আর টমেটো দিয়ে শিং মাছের ঝোলটা হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এভাবে করে আলু আর টমেটো দিয়ে তাজা শিং মাছের ঝোল আমার মতো রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে কতটা মজা লাগে। আর এখন তো গরম, শরীর ঘামে শরীরের সমস্ত লবণ পানি মানে বের হয়ে যায়। এই গরমে যদি এরকম ঝোলওয়ালা তরকারি খান, এতে করে শরীর স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে। কিন্তু এখন আমি নামিয়ে নিব। তাহলে ছাদ বাগানের রান্নাঘরের এই ছোট্ট ব্লগটি আমি এখানেই শেষ করে দিব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।